রাত্রিবেলায় আমাদের জানালার পাশে কি যেন আওয়াজ করে, এবং গাছ থেকে কখনো কখনো কটকট আওয়াজ হয়, কখনো কেমন যেন আওয়াজ পাই, এটা আপনাকে বলে বোঝাতে পারবো না। রাত্রিকালীন সময়ে যখন বাথরুমে যাই, মনে হচ্ছে যে আমার বাথরুমের জানালার পাশে কেউ একজন আমাকে ফলো করতেছে, কখনো কখনো মনে হয় কেউ আমার পেছনে দাঁড়িয়ে আছে। এখন কি করতে পারি? এতে করে কি আমি ধারণা করে নেব যে আমার বাড়ির মধ্যে বদজিনের আসর থাকতে পারে বা জিন থাকতে পারে? খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা কিন্তু অনেকেরই হয় যে আপনি রাত্রিবেলায় ঘুমাচ্ছেন, মনে হচ্ছে যে কেউ আপনার জানলার ধারে দাঁড়ায় আছে, বা গাছ থেকে অনেক সময় ক্যাস ক্যাস আওয়াজ আসে, বাঁশ ঝাড় থাকলে অনেক সময় বিভিন্ন ধরনের আওয়াজ আসে। এই আওয়াজগুলো কখনো কখনো বাঁশের ওই ঝড়ের মধ্যে কোনোটা বাঁকা হয়ে গেছে, কোনোটা সোজা হয়ে গেছে, এই কারণে হয়ে থাকে। কখনো কিছু পাখি আছে যেগুলো ওই যে কাঠ ঠোকরা ঠোকাঠোকি করতেছে, এই জন্য আওয়াজ আসে। কিন্তু এই যে আশপাশে কেউ আছে এটা যদি আপনি ফিল করেন, আর আপনার কাছে যদি মনে হয় যে বাসার মধ্যে কোনো বদজিন আছে কি না, এটার কোনো সিমটম বুঝতে পারবো কি না, এগুলো তো সরাসরি হাদিসের মধ্যে এটা নাই যে এটা থাকলে বুঝে নেবা যে বাড়ির মধ্যে জিন আছে। তবে এগুলো নিয়ে যারা কাজ করে তারা কিছু থিসিস, কিছু গবেষণা পেশ করেছে। এক নাম্বার কি, এক নাম্বার হচ্ছে ঘরে ঢুকে দেখলেন, মানে এই সমস্ত জিনিসগুলো বুঝলে, দেখলে আপনি বুঝবেন যে বদজিনের আছর থাকতে পারে। এক নাম্বার, ঘরে ঢুকে দেখলেন কি সব পড়ে আছে, অথচ এগুলো কোথাও ছিল আপনি জানতেনই না, এমনটা হতে পারে ভূতের কারণেই, ভূত বলতে বদজিনের কারণেই, বদজিনের কারণে। বন্ধ ঘর খোলার পরে যদি দেখেন জিনিসপত্র বা আসবাবপত্রের স্থান পরিবর্তন হয়েছে, সেটি বদজিনের আসর হতে পারে। এক নাম্বার। দুই নাম্বার আসেন, বাড়ির দেওয়াল বা কাঠের আসবাবের উপর নখের দাগ বা তেমন কিছু দেখতে পাচ্ছেন, এমন দাগ কি কখনো লক্ষ্য করেছেন? যদি এরকম কিছু দেখেন যে নখ দিয়ে খামচে পুরো দেয়ালটাকে একটা আকার আকৃতি দেওয়া হয়েছে বা একটা দাগ ফেলে দিয়েছে, জানবেন যে বদজিনের আসর থাকতে পারে। তিন নাম্বার, বাড়ির এ ঘর ও ঘর ঘুরতে ঘুরতে হঠাৎ কোথাও খুব শীত করে, অথচ বাড়ির কোথাও এসি লাগানো নাই, অথবা আবার আরেক জায়গায় হঠাৎ দেখতে পাচ্ছেন যে গরম, এরকম যদি হয় জানবেন যে বদজিনের আসর থাকতে পারে। চার নাম্বার, এক মনে কাজ করছেন, হঠাৎ মনে হলো কে যেন পাশ দিয়ে চলে গেল, মানে ছায়া ফস করে চলে গেল, আপনি কনফার্ম যে কেউ গিয়েছে, অথচ পাশের মানুষ সে বলতেছে দূর কিচ্ছু যায় না, আপনি কিন্তু ফিল করেছেন বদজিনের আসর হতে পারে। বাড়ির আলো কি খুব কাঁপছে, লাইট লাইটের জায়গায় আছে কিন্তু দেখতেছেন কি লাইটের আলোটা এভাবে কাঁপাকাঁপি করতেছে অনেক সময়, কিন্তু লাইট লাইটের জায়গায় আছে, বদজিনের আসরের একটা আলামত। আচ্ছা, রাতে আপনি ঘুমোচ্ছেন এমন সময় বাড়ির অন্য ঘর থেকে বা নিজের ঘর থেকে ভেসে আসছে খুট করে আওয়াজ, মানে কান্নার একটা হঠাৎ আওয়াজ চলে আসছে, বিড়ালের একটা হঠাৎ আওয়াজ চলে আসছে, অথচ কিছুই নাই, কোনো অস্তিত্বই নাই, বদজিনের আসর হতে পারে। এরপর আসেন, হঠাৎ মনে হলো পাশে কেউ একটা দাঁড়িয়ে আছে কিন্তু ঘাড় ঘুরে দেখেন তখন কেউ নেই, এমন কি আপনার সঙ্গে আপনি মনে করেছিলেন যে আপনার ছেলেটা শুয়ে আছে, মনে করেছিলেন আসলে আপনার সাথে শোয় নাই, আপনি পুরো ঘুমের মধ্যে ভাবছেন যে আপনার পাশে কেউ শুয়ে আছে বা বসে আছে, চোখটা খুললেন দেখছেন কেউ নাই, আবার চোখটা বন্ধ করছেন আবার দেখতেছেন, এরকম প্রবলেম বদজিনের আসর হতে পারে। বাড়ির পোষ্য প্রাণীটি হঠাৎ খুব অদ্ভুত আচরণ করছে, কুকুর বাড়ির সামনে থাকে একটা, দেখবেন যে কিছু সময় এমন নাচানাচি চিল্লাফাল্লা করতেছে, বদজিনের আসর হতে পারে। বিড়াল এমন কান্নাকাটি করতেছে, চিল্লাফাল্লা করতেছে রাত্রিকালীন গভীর সময়, বদজিনের আসর হতে পারে। তা আপনাদেরকে যে বিষয়গুলো বলবো এগুলো থেকে বাঁচার উপায় কী, সূরা বাকারাটা ইউটিউবে ছেড়ে রাখেন প্রতিদিন একবার, আয়াতুল কুরসি পড়েন, চার কুল পড়েন, এবং বাড়িটাকে পবিত্র রাখেন, নামাজের পরিবেশ রাখেন, তেলাওয়াতের পরিবেশ রাখেন, সারাক্ষণ অপবিত্র অবস্থায় দেখেন না, মেলামেশা করতেছেন বিছানার উপরে, তারপরে মনে করেন ওই বিছানাটাকে চেঞ্জও করতেছেন না, নাপাকি পড়ে আছে, এ ধরনের কোনো কাজ যেন না হয়। আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহ তালা আমাদেরকে হেফাজতে রাখুন। একটা কথা আপনাদেরকে লাস্টে বলি, এই জিনিসগুলো পাইলেই যে একেবারে জিনের আখড়া হয়ে গেছে আপনার বাড়িটা এরকম বোঝার বা ভাবার কোনো কারণ নাই, স্থানীয় কোনো কবিরাজ বা রাখি যারা অথেন্টিক কাজ করতে পারে এদেরকে নিয়ে এসে বাড়িটা চেক করা, ইনশাল্লাহ যদি আপনার সমস্যা হয় একটু চিকিৎসা নিয়েন, আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমাদের এলাকায় সম্ভবত একজন শাশুড়ি তার বৌমাকে রুটির উপরে কলম দিয়ে কি যেন লিখে কুফুরি কালাম করেছে, তাবিজ করেছে, যাতে করে তার বাড়ি থেকে চলে যায়। পরবর্তীতে তিনি হোয়াটসঅ্যাপে ছবিটা পাঠিয়েছেন আমাকে,
এবং উনি চারটা নাম এখানে লিখে পাঠিয়েছেন যে আরজু, বারেক, মমতাজ, রশিদ, রুটির উপরে লেখা ছিল। মোহতারাম, এই ধরনের কুফুরি কালাম কাটানোর জন্য কোনো আমল আছে কিনা, আর আসলে রুটির উপরে লিখে এভাবে কুফুরি কালাম করা যায় কিনা? আপনাদেরকে দেখায় ছবিটা, এই যে দেখেন, আর রুটির উপরে লিখছে, শুরুতে কিছু আরবি লিখছে রুটির উপরে, রুটিটাকে প্রথমে গরম করেছে, তারপরে আরবিটা লিখছে, লেখার পরে এই যে আরজু, রশিদ, বারিক এরকম নাম লিখছে। দেখেন ছবিটা পাঠানো হয়েছে, এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি। আর উপরে লিখেছে মোহাম্মদ, আহমদ, এরকম কি যেন আরবি সংখ্যা স্পষ্ট করে লেখে নাই। বাংলাদেশে এই ধরনের কাজ যারা করে, বুঝে শুনে কেউ যদি কুফুরি কালাম করে, ওর ইমান থাকবে না, ও কাফের হয়ে যাবে। জোরে বলেন একবার, নাউজুবিল্লাহ। এখন শাশুড়ি করুক আর শ্বশুর করুক, এই কাজগুলো যারা করে এরা মুসলমান না, প্রকৃত মুসলমান না, এটা হারাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চার শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা হিসেবে জান্নাতে দাখিল করবেন ঈমান আনার পরে। যারা গণকের কাছে যায় না, যারা জ্যোতিষীর কাছে যায় না, এই ধরনের কুফুরি কালাম করে না, যারা অশুভ লক্ষণ বিশ্বাস করে না, যারা দাগ কেটে চিকিৎসা গ্রহণ করে না, যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, স্পষ্টভাবে আল্লাহর হাবিব বলেছেন। এখন রুটির উপরে এভাবে লিখে কোনো শাশুড়ি যদি কোনো বৌমার ক্ষতি করতে চায়, অনেক সময় বৌমারা শাশুড়ির ক্ষতি করতে চায়, অনেক সময় শাশুড়ি বৌমার ক্ষতি করতে চায়, কুফরি কালাম করে, তাবিজ কবজ করে, এগুলো তাবিজ নিয়ে এসিয়া, মিষ্টি পড়া নিয়ে এসিয়া তার ক্ষতি করতে চায়, যারা এই কাজগুলো করবে এই মানুষগুলো টুডে টুমোরো যদিও তার ক্ষতি করবে, তারা নিজেরাও ধরা খাবে। আপনাকে একদিন মরতে হবে না? তাহলে এখন করণীয় কি? যদি স্পষ্টভাবে শাশুড়ি করেছে কথাটা, এই কাজটা যদি এটা ধরা পড়ে, তাহলে শাশুড়িকে আইনের আশ্রয় নিতে হবে, শাশুড়িকে শাসন করতে হবে আইনের মাধ্যমে। আপনি নিজে মায়ের আবার থোতা ভাসকায় ফেলেন না, এটা জায়েজ না আপনার জন্য। আপনি যারা বিচারক তাদের হাতে তাকে তুলে দেবেন, পুলিশের হাতে তুলে দেন। দুই নম্বরে, এই ধরনের কাজ যেহেতু ধরা পড়ে গেছে, সেহেতু ওই রুটিটা আপনি ছিঁড়ে এটা আগুনে পুড়ায় ফেলেন অথবা এটা নদীতে ফেলে দেন, এটা না খাওয়াই ভালো। তারপরে এই সমস্ত কুফরি কালাম থেকে বাঁচার জন্য কয়েকটা পরামর্শ আপনাদেরকে দিই। কখনো কোনো নারী, আপনারা খেয়াল করবেন, এই যে ওড়না অনেকে আপনারা বাইরে মেলেন, আপনাদের ইন্টারনাল কিছু পোশাক আশাক আপনারা বাইরে বা বেলকনিতে মেলেন, এগুলো অনেকে যারা কুফরি কালাম করে, আপনার যারা শত্রু আছে, এই কাপড়ের টুকরাগুলো যেগুলো আপনি ব্যবহার করেন, ছোট্ট করে কেটে নিয়ে যায় বা সুতাটা নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে এই বাদরামিগুলো করে ক্ষতি করার সম্ভাবনা থাকে। এই জন্য কাপড় চুপুর এগুলো সেফ জোনে মেলবেন, যেই জায়গাটাই আসলে উন্মুক্তভাবে কেউ যায় না, মানে আপনার কাপড়টা নিয়ে কেউ ক্ষতি করতে পারবে না। অনেক সময় মেয়েরা মাথা চুল এটাকে খুলে কি করে, যেখানে সেখানে খোলা মানে কি বুঝেন নাই, চুল আছড়াইতেছে, চুল কিছু ঝরে পড়ে, এগুলো গোল করে ওই এক জায়গায় গুঁজে রেখে দেয়। যারা কুফুরি কালাম করে, জাদুটনা করে, এই চুলগুলো নিয়ে কিন্তু খারাপ কাজ করে। তিন নম্বর আরেকটি বিষয়, আপনি আপনার নখগুলো কেটে সাধারণত আপনারা ফেলায় দেন, যদি কেউ ক্ষতি করতে চায় আপনার নখ নিয়ে কিন্তু ক্ষতি করতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের ক্ষতি করেছিল, যার পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো সূরা নাজিল করেছিলেন। নবীজি অসুস্থ ছিলেন প্রায় 6 মাস, খেয়াল করেন, সারাক্ষণ মাথা ঘুরায়, শরীর ব্যথা করে, শরীর মেজমেজ করে, কোনো রোগ ধরা পড়তেছে না। ওহি মারফত আল্লাহ তাআলা জানিয়েছিলেন যে আপনাকে এরকম জাদু করা হয়েছে। পরে একটা কূপের মধ্যে খেজুর গাছের কাণ্ডের সাথে এই যে নবীজির চুল, নখ, এগুলো মিলায়া তারপরে মানে জাদু করা হয়েছিল, নবীজিকে কুফরি কালাম করা হয়েছিল। এরপরে নবীজি অসুস্থ হয়েছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা সূরা নাজিল করলেন, এক নম্বর কি সূরা ফালাক, দুই নম্বর হচ্ছে সূরা নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। সূরা ফালাক নাস আপনারা সবাই পারেন, এই সূরা ফালাক নাস আপনারা পড়ে ফুৎকার করবেন ইনশাআল্লাহ তাআলা, এই কুফরি কালাম কেটে যাবে। আর ঘরের মধ্যে কোনো তাবিজ কবজ যদি পান, এই তাবিজ কবজগুলো সাধারণত সাথে সাথে পুড়ায় ফেলবেন অথবা নদীতে ফেলায় দেবেন, আর অথবা কোনো স্কলারকে দেখাবেন যে আসলে এটা কিসের, যারা রাখি, যারা রুকিয়া নিয়ে কাজ করে, এদেরকে দেখাবেন। পুতু পবিত্র থাকবেন এবং কেউ কারো ক্ষতি করার চেষ্টা করবেন না। বাসার মধ্যে সূরা বাকারা যত পারেন অডিও আকারে চালিয়ে রাখবেন, তারপরে আয়াতুল কুরসি পড়ে বুকে ফুৎকার দিবেন, সূরা ফাতিহা, সূরা ফালাক, নাস এগুলো পড়ে, চার কুল পড়ে বুকে ফুৎকার দিবেন, পুতু পবিত্র জীবনযাপন করবেন, ওযু অবস্থায় থাকবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, ইনশাআল্লাহ কেউ আপনার ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।